এটা আমার বাসা নাকি ছোটখাটো এক্সিবিশন সেটা আপনাদেরকে দেখাই এই হচ্ছে আমার বাসার দেয়াল যেটাতে দেখতে পাচ্ছেন আমার মেয়ে সে নানান ধরনের জিনিস এভাবে একে একে দেয়ালটা সাজায় রাখছে তো মাঝে মাঝে ঘরের ভিতরে ঢুকলে আমার মনে হয় যে এটা কি আসলে আমার বাসা নাকি এটা কোনো আর্ট গ্যালারির মধ্যে আমি ঢুকে গেলাম কোনো এক্সিবিশন চলতেছে তো এই যে এগুলা সে হচ্ছে বানাইছে স্নোফ্লেক্স নাকি এখানে দেখেন আমার এলসাই নাকি এটা কেটে লাগাইছে এখানে এটা তারা তিনটা ফ্রেন্ড আয়েশা নুসাইবা এবং সানায়া এখানে সে ক্রিসমাস ড্রয়িং করছে এই যে স্নোফ্লেক্স এটা নাকি তার বাসা এইখানে আবার কি লিখছে দেখেন মম লিখছে তারপরে আরো কি কি লিখেছে সেটা আমার মেয়েই জানে আর কি সো এইগুলা তো গেল এইখানকার অবস্থা এরপরে দেখেন তার এই দিকে আবার আছে হচ্ছে আরেকটা ডেকোরেশন এই যে ঘরের একটা কোণা কানা চাও তার জন্য আর কি ফাঁকা রাখা সম্ভব না সে চারিদিকে শুধু ছবি আঁকা 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 আঁকে ডেকোরেশন শুরু করে দেয় এই হচ্ছে সেই পণ্ডিত যার কথা আমি এতক্ষণ ধরে বললাম এখানেই শেষ না এখন আবার সে নতুন করে দেখেন কি শুরু করছে এই যে হচ্ছে আমার বাসার জানালা জানালার মধ্যেও এখন সে শুরু করছে তার এক্সিবিশন ছবি প্রদর্শনী এই যে ছোট 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 কাগজ আঁকছে কাটছে কেটে বিভিন্ন রকমের আঁকা আঁকি সে করছে এই যে দেখেন কাউকে চিনতে পারেন কারো কারো মতো কি লাগে এগুলা তার আর আঁকা মুখের শেষ নাই হ্যাঁ এটা হচ্ছে মা তার আঁকা মুখের শেষ নাই সে শুধু ড্রয়িং আর ড্রয়িং আর ড্রয়িং এই যে তার ড্রয়িং এর জিনিসপত্র কিনে দিতে 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 আমার বেহাল অবস্থা এখানেই যদি কবি নীরব থাকতো তাহলে তো হতো দেখেন এইখানে হচ্ছে তার সব ড্রয়িং এর জিনিসপত্র রাখা এই যে এইখানে যে কত ধরনের ড্রয়িং এর জিনিস আছে সে কত রকমের যে ড্রয়িং করছে সেটা আর আমার আর বলে বোঝানোর মতো কোনো ক্ষমতাই নাই আর কার বাসায় আছে এরকম বিচ্ছু বলেন তো যে কিনা সবসময়ের জন্য এরকম সারাক্ষণ ড্রয়িং করতেই থাকে করতেই থাকে কোন দিকে যাব যেদিকে যাব সেদিকে ড্রয়িং যেদিকে যাব সেদিকে ড্রয়িং মা গো মা তার এই ড্রয়িং এর জিনিসপত্র বের করতে করতে আমার জীবন শেষ বিচ্ছু বিচ্ছু বাহিনী শুধু ড্রয়িং করে তোমার ড্রয়িং করতে খুব ভালো লাগে আর কার কার বাসায় এরকম বিচ্ছু বাহিনী আছে বলেন তো যে কিনা সবসময় এই যে একটু পরপর নিউটেলা খাবে আর একটু পরপর খালি ড্রয়িং করবে ফোকলা দাঁত গুলা শেষ নিউটেলা খেতে খেতে সবাইকে বলে দাও আমি আরো বেশি বেশি ড্রয়িং করবো আমি বেশি বেশি ড্রয়িং করবো